আসসালামু আলাইকুম মরহামুল্লাহি সম্মানিত দর্শক সুতা আলহামদুলিল্লাহ আল্লাহ রব আলমিল্লা কখন শুকরিয়া যে আল্লাহ রবুল্লা আলমিন আপনাদেরকে আমাদেরকে সুস্থতা দান করেছেন এবং আবারও আপনাদের সামনে আমরা হাজির হতে পেরেছি আজকের এই যে প্রোগ্রাম হচ্ছে ইসলামিক উইথ ইকরা আমি মুশতাক আহমেদ আপনাদের সাথে আছি এবং আমার সাথে বিশিষ্ট আলিম দিন হজরতুল আল্লাম মুফতি শেখুল হাদিস দারুল আলুম ফরজকের মাদশা আমাদের সাথে আছেন প্রতিদিনের মতোই হুজুর বিষয়ভিত্তিক আলোচনা পেশ করবেন নামাজ সম্বন্ধে আলোচনা হয়েছে গতকালকে পুরুষ এবং মেয়ে যে নামাজের মধ্যে যে পার্থক্যগুলো আছে ওইগুলো আপনার বিস্তারিত জেনেছেন প্রায় একুশটি ব্যবধান রয়েছে হুজুর আলহামদুলিল্লাহ রেফারেন্স দিয়ে এবং প্রত্যেক হাদিসের হাওয়ালা দিয়ে হাদিস উল্লেখ করে বলেছেন কীভাবে দলিল ভিত্তিকে আমরা জানতে পেরেছি আরও জানতে পারবো ইনশাল্লাহ আজকে আমরা হুজুরকে ধন্যবাদ জানাই হুজুর এত ব্যস্ততার মধ্যেও আমাদের সামনে হাজির হয়েছেন আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত শুধু আপনাদের জন্য হুজুর সময় দিয়ে থাকেন কেন বিশেষ করে আমাদের মা বোনরা অনেক সময় মসজিদেও যেতে পারেন না এবং ওলামার কাছ থেকে প্রশ্নগুলো জিজ্ঞেস করতে না পারার কারণে এই যে টিভির মধ্যে আপনারা এই সহজেই আপনার ঘরে বসে পর্দার আল থেকেই আপনারা প্রশ্ন করতে পারতেছেন এটা আল্লাহর অনেক বড় নিয়ামত আলহামদুলিল্লাহ আমাদেরকে আল্লাহ নিয়ামত দান করেছেন আমরা এটা শুকরিয়া আদায় করি এবং হুজুর শুক্রিয়া আদায় করি হুজুর যে এত ব্যস্ততার মধ্যেও উনি মূল্যবান সময় দিয়ে যাচ্ছেন সালাম আলাইকুম হুজুর ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহুল্লাফা أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ الَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ خَاشِعُونَ وَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لا تُقْبَلُ صَلَاةُ الْحَائِضِ إِلَّا بِخِمَارٍ وقال النبي صلى الله عليه وسلم النساء شقائق الرجال بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بما فيه من الآيات والذكر الحكيم شماني تيقرى بانغلاد دوري بن كاتير بيو دور شرطة باي بن بونيرا برنامج شرطة جانا مبارك বিগত দিনগুলোতে আমরা নমাজের প্রসঙ্গ নিয়ে আলোচনা করেছি সর্বশেষ পুরুষ এবং মহিলাদের নমাজের মধ্যে পার্থক্য আছে কিনা না এ বিষয়ে আমরা আলোচনা করেছি পুরুষ মহিলাদের নমাজের মধ্যে ব্যবধানের বিষয়টি তার খোলাসা এতটুকু যে কিছু বিষয়ে ব্যবধান যেটা আছে এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই এর মধ্যে থেকে কতিপয় বিষয় আছে যে পার্থক্য রাখাটা ফরজ যেমন পর্দার ক্ষেত্রে মহিলারা অবশ্যই তাদের মাথা ডেকে রাখতে হয় নবী নবীকাম বলেছেন একজন বালেগা প্রাপ্তবয়স্ক একটা মেয়ের নামাজ কবুল হবে না যদি উনি মাতা ইস্ক দিয়ে মাতাকে ভালোভাবে খাবার না করেন কোরআনে করিমে ও আল্লাহ পরিষ্কার বলেছেন বলা ইউব্দি না জি না তা একজন মহিলার জন্য মোটেই জাজ নয় উনার বডির বিউটি উনি মানুষের সামনে প্রকাশ করবেন শুধুমাত্র কবজি পর্যন্ত যদি বের হয়ে থাকে বা ফেসটা বের হয়ে থাকে পায়ের পাতা বের হয়ে থাকে তাহলে সমস্যা নাই পায়ের পাতার ক্ষেত্রেও ইমাম শাফিরহামত বলেছেন পায়ের পাতাটাও কিন্তু আপনারা মা বোনরা ডেকে রাখবেন হজরত সালমা সাল্মা তালানহা বলেছিলেন ইয়ারসুল্লাহ পুরুষদের ক্ষেত্রে তো আমরা জানি ওনারা ঘন্টার নিচে কাপড় পিনতে পারেন না আমাদের ক্ষেত্রে কি নবুজি বললেন না মহিলার ক্ষেত্রে কিন্তু ঘন্টার নিচে বরং আধা হাত লম্বাও যদি কাপড় রাখা যায় আরও ভালো উনি বলছেন রাসল্লাহ সামটাইম আধা হাত রাখলেও তো অনেক সময় হয়তো নমাজের মধ্যে বা চলার পথে খুলে যেতে পারেন যে বলেন তাহলে সর্বোচ্চ ম্যাক্সিমাম ওয়ান জেরা ওয়ান কিউবিট পর্যন্ত কাপড় জুলাইয়া পড়তে পারে একজন মহিলা এর চেয়ে আবার লম্বা নয় এখানে কয়েকটি বিষয় যে মহিলারা ড্রেস পরিধান করার সময় এমন বাটে উনারা ড্রেস পরিধান করবেন নমাজের ভিতরেই হোক আর বাহিরে হোক ওনাদের পর্দার ক্ষেত্রে যেন সহায়ক হয় কারণ ওনারা কোনো অবস্থায় তাদের জিনা জাহির করতে পারবেন না এটা একটা জেনারেল কথা এই পর্দার দিকটা বিবেচনা করেই ইমাম মতেই বলতেছেন যে পাটাও যেন ডেকে রাখা হয় ইয়েস বাকি মেজরিটি এবং আমায় কারাম বলেছেন পায়ের পাতা ডেকে রাখাটা নমাজের সময় ভালো বাট এটা ফরজ নয় যদি ফরজ বলেই দেওয়া হয় তাহলে মা বোনদের জন্য অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াবে একমাত্র সক্স পরিধান করে যদি আপনি নামাজ পড়েন তাহলে হয়তো পাটা ডেকে ডেকেই থাকবে নতুবা কাপড় যতই আপনি জুলাইয়া পড়েন শয্যায় গেলে অনেক সময় কিন্তু পায়ের পাতাটা দেখা যাওয়াটা খুবই স্বাভাবিক তো যেটা বের হয়েই যায় ইল্লা মা দোহারা মিনহা সেটা তো মাফ করে দিয়েছেন কারণ এটা গুরে রাখা যায় না হাটটা অনেক সময় কুলেই যায় ফেসটা অনেক সময় খুলেই যায় পাটা অনেক সময় কুলেই যায় এটা যদি বিশেষ কোনো সময় খুলেই গেল সমস্যা হবে না ইনশাআল্লাহ বাট এই পর্দার দিকটি বিবেচনা করেই হজের অনেক মাসাইলের ক্ষেত্রে আমাদের পুরুষের চেয়ে ওনারা ভিন্ন এবং বডির গড় গঠনের ক্ষেত্রেও তো আল্লাহ সুবাহ তালা খিলকতান সৃষ্টিগতভাবেই মহিলাদেরকে ডিফারেন্ট করে সৃষ্টি করেছেন ওনারা একটু সফট মাইন্ডেড হন কাদের ক্ষেত্রে পুরুষের মতো তো কর্মঠ হন না তো সৃষ্টিগতভাবে একটি ব্যবধান আছে যার ফলে দুনিয়া থেকে বিদায় মুহূর্তেও কাফনের ক্ষেত্রেও ইসলাম ব্যবধান করেছে যে আমাদের তিনটি কাফন শূন্যত হলেও মা বোনদের বডিটাকে ভালোভাবে ডেকে রাখার জন্য পাঁচটি কাপড় সুন্নত তাদেরকে পাঁচটি কাপড় দিয়ে ভালোভাবে কাফন কাফন দিয়ে তাদেরকে দাপন করতে হয় সো অনেক আমি যেটা বলেছিলাম যে সমস্ত বিষয়ে ডিফারেন্ট আসে নাই এই সমস্ত বিষয়ে অবশ্যই আমরা পুরুষ মহিলাকে আমরা সমান মনে করে থাকি এবং এই বিষয়গুলা নাইনটি পারসেন্ট মনে করেন এবং বড়ো বড়ো বিষয় যেগুলো আমি গতকালকে আমি বলেছি আজকে আবার ভিড় করতেছি কারণ এটা নিয়ে আমাদের মধ্যে একটু দুম রোজার আছে কেহ কেহ ব্যবধানের ক্ষেত্রে তো স্ট্রিক্ট যে মনে করেন যে যদি ব্যবধান না করার নমাজই হবে না বাট অনেক ব্যবধান এরকম রয়েছে যে এটা ফুকাহে ক্যারাম বা মহাদিসিনে ক্যারাম অথবা সাহাবা তাবিন তবে তাবিনটা এটাকে উত্তম বলেছেন যে এইভাবে করলে ভালো হবে যেমন সেদ্ধার ব্যাপারে উনারা সেভাবে করবেন এটা ওনার জন্য মোস্তা ফরজ নয় রুকুর ব্যাপারেও যে সমস্ত ইয়ে রয়েছে এগুলো করলে পারলে ভালো ফরজ নয় বাট পর্দার ক্ষেত্রে ব্যবধান তো অবশ্যই ফরজ ওনারা তো পুরো বায় পর্দা করে পুরো বডি ডেকে রেখে ইভেন মাথার চুল পর্যন্ত ডেকে রেখে নামাজ পড়তে হবে যদি চুলের কিছু অংশ বের হয়ে যায় না আমাদেরই হবে না তো এই যে কথাগুলো আমরা বললাম ব্যবধান এটা কিন্তু আমি ওই দিন বলেছি যে একুশটি ব্যবধান হাদিস তারা প্রমাণিত এটা না মানার কোনো উপায়ই নেই তো বাকি যে সমস্ত বিষয়গুলা সেগুলাও মরফু আদিসের মধ্যে দুর্বলতা থাকলেও সাবা এ কারামের ফতোয়া থাবিনের ফতোয়া ইমে হোসেন ফতোয়ার মাধ্যমে ওনারাও কিন্তু এরা বলেছেন এটা করাটা মোস্তাব এবং উত্তম এজন্য ফরজ বলেন নাই যেমন আজকে আমি বলবো যে আইমে আরবা বলতে আমরা বুঝি ইমাম আবু হানিফা ইমাম মালিক ইমাম শাফি এবং মাহমুদ হাম্বল ওনাদের ক্ষেত্রে পরিষ্কার রয়েছে যে পুরুষ এবং মহিলা আমাদের মধ্যে এই ব্যবধানগুলো প্রত্যেকটি মজবের কিতাবে এটা উল্লেখ রয়েছে যেমন আমাদের হানফিস কলারদের একটি বিশুদ্ধ কিতাব হল হেদায়া আপনি হেদায়ার মধ্যে পাইবেন পরিষ্কার লেখা আছে ওয়াল মর আতু তান খাফিদুফিসা তুল জেকু বতনাহা বেফাখিদা একজন মহিলা উনিশ শযার মধ্যে পুরুষের মতো বড়িটা জানাসে বেশি উপরে রাখবেন না জরুর সম্ভব বড়িটা নিচে করে রাখবেন জরুর সম্ভব কারণে বলছি সকল মহিলা সমান নয় সবার স্বাস্থ্য সমান নয় সবার এবিলিটিও সমান নয় আপনি যতটুকু পারবেন নিজের বডিটাকে যতটুকু পারেন নিসা করে রাখবেন কোমরটাকে উপরে না উঠাইয়া কোমরটা নামাইয়ে রাখবেন বডিটা নামাইয়ে রাখবেন এক দুই নম্বর তুল যে খুব বদনা হাফে ফাঁকি দই বডির একটা অঙ্গ আর একটা অঙ্গের সঙ্গে মিলেইয়া পেটটাকে রানের সঙ্গে বাহুকে বডির সাথে কনুইকে ফ্লোরের কাঁসায় নিয়ে নিচে নিয়ে ইভেন যদি লাগিয়েও যায় তবুও সমস্যা নাই এখানে একটি বিষয় অনেকে একটু কনফিউজ হয়ে যান যাদিসে এসেছে আমরা পেডিটর অ্যানিমলের মতো প্রে অ্যানিমলের মতো হিংস্র প্রাণীর মতো বা কোনো হাদিসে এসেছে কুকুরের মতো শ্রীগালের মতো আমরা আমাদের কোনোইটা জমিনে লাগাব না এই কথাটা দিয়ে অনেকে মহিলাদেরকেও এটার মধ্যে ইনক্লুড করেন কিন্তু একটি কথা খুব ভালো মনে রাখবেন যে ফুকায়ে ক্যারাম ওনারা বডিকে নিচে রাখা ফ্লোরে যত নামাই রাখা কোমরকে নিচে নামাই রাখা বা কনুইকেও জমিনে মুসল্লার সঙ্গে লাগাইয়ে রাখা যাই বলেছেন মহিলাদের ক্ষেত্রে ওনারাও কিন্তু এই হাদিসগুলো জানেন কারণ এই হাদিসের মধ্যে পরিষ্কার এসেছে পুরুষের ক্ষেত্রে এটা কনুইটা জমিনে লাগানো যাবে না পেডিট মতো কুকুরের মতো শ্রীগালের মতো এটা এসেছে শুধুমাত্র পুরুষের ক্ষেত্রে মুসলিম শরীফ হাদিস করলে আপনি পাইবেন ওয়ালা ইয়ফতারিসুর রজুলু শব্দ কি ওয়ালা ইয়ফতারিসুর রজুলু ইফতিরা একজন পুরুষ সে গেলে উনি যেন ওনার হাটটাকে কনৈটাকে মুসল্লার সঙ্গে বিছাই না রাখেন যেভাবে একটা কুকুর বসলে তার হা হাটু পর্যন্ত সারা জমিনতে বিছাই রাখে এইবার জন্য আমরা বিছিয়ে না পুরুষের ক্ষেত্রে এসেছে মহিলারা এই বিষয়ে সমান কিনা সমান নয় দেখেন আবু ধরিফের মারা সিল আবুদৌ এসেছে মর রসুল উল্লাহ বে ইম্র আতাইনি দুই মহিলার পার্থ যাচ্ছিলেন এবং দেখছেন ওরা দিতেছেন পুরুষের মতো কোমরটাকে উপরে উঠে রেখে বডিটাকে পুরুষের মতো হাতটাকে কোনটাকে ফ্লোটি উঠাইয়া নবীর যান না তুমি চেন মহিলারা শ্রদ্ধার মধ্যে পুরুষের মতো নও জুম্মা বাজাল লহমে ইলা বা বা জুম্মা বাজাল লহমে ইলাল মে তোমরা জমিনের সঙ্গে নিচে রেখে তোমরা নিজের বডিটাকে এক অঙ্গ সঙ্গে মিলিয়ে রাখো নবীজি বলেছেন এর জন্য হেদার মধ্যে কথাটি বলা হয়েছে কেন লে আন্না জা আলিকা কারণ এটা তাদের পর্দার ক্ষেত্রে সহায়ক সমান আরেক জায়গায় বলা হয়েছে বসার ক্ষেত্রেও ও ইনকানাত ইমর আহ জলা সতালা ইলিয়া থিয়াল ইউসরা ও আহ রাজা তে মিনাল জানিবিল আইমন লে আন্না ও আস্তরুল বসার সময় ওনারা বসবেন দুনু পা ডান বের করে বাম পাচার উপর বাম পাচার উপর বাম কোমরে বাম সাইডে বর করে ওনারা বসবেন কেন ল্যানওয়া সরহা এটা আপনাদের জন্য পর্দার ক্ষেত্রে সহায়ক এই হলো আমরা হানফি স্কলারদের মতামত প্রায় সব কিতাবের কথা উল্লেখ রয়েছে এবার আসুন হাম্বলি মধবের বুকের মধ্যে সরহে সগির মধ্যে এসেছে সমান কথাটি মহিলাদের ক্ষেত্রে সেম শাফি মজবের উলামায় কালাম সেম কথা বলেন শোরে মহাজব নামী কিতার মধ্যে সমান উল্লেখ রয়েছে আমি শোরে মহাজবের একটি ভারত পড়তেছি যেটা শাফি মজবাহরাল লিখিত কালা শাফি ওলা সাহাব ইয়সুন আইন ইউজাফি মির ফাকইহি আন জম্বাইহি ওয়া ইয়ারফাউ বতনাহু আন ফিদি ওয়া তাজুম মর আতু বা ইলা পুরুষের ক্ষেত্রে যদিও কনুইকে সৈদ্দার মধ্যে মুসল্লায় না রাখা উঠাইয়ে রাখা এবং পেটকে রান থেকে আলোক রাখা পুরুষের ক্ষেত্রে কিন্তু মহিলারা বলতেছেন ওয়াত্মুল মর আতু বাহা ইলা বাউজিন মহিলারা কিন্তু বডির এক অঙ্গকে আরেক অঙ্গ সঙ্গে রাখবেন হাত খেয়েও পেট খেয়ে রান্নার সঙ্গে মিলিয়ে রাখবেন হাত খেয়েও মাটির সঙ্গে মিলিয়ে রাখবেন এবার আসুন مالكي مذهب رأيتي كتاب مغني اللبيب أتنت وحشيد رأيتي المغني شكرنا ما جو وإن صلت إمرأة بالنساء قامت معهن في الصف في وسطن قال ابن قدامة في الشر إذا هذا فإن صلت بهن قامت في وسطهن لا في فيه خلافا من رأى أن تومهن ولا متى يستحب لها التستر ولذلك يستحب لها التجافي এই সব মিলিয়ে ওনারা বলতেছেন যে মহিলার ক্ষেত্রে ইমামতির সময়ও কিন্তু উনি সফের আগে দাঁড়াবেন না যারা আমরা পুরুষরা একজন ইমাম হলে উনি সামনের সফে থাকেন মুসলিরা একসপ পিছন থেকে এই শুরু করেন কিন্তু মহিলারা যদি জমাতে নমাদি পড়েন এটা তো মকরু বাট ইমাম যিনি হবেন উনি এক সফ সামনে না দাঁড়িয়ে ওই সামনের সফের মদ্যকা মহিলাদের মদ্যকা দাঁড়িয়ে উনি করবেন তো এই সব মিলিয়ে পোকায় কেরাম সমান কথাটি বলেছেন এবং গতকালকে আমরা যাহ স্কুলে আমরা বলেছিলাম যে পয়েন্টগুলো আমি বলেছিলাম আজকে আবারও বলবো যে মাথা খোলা রাখা অবস্থায় পড়া যায় না বা মনে করেন চেহারা এবং হাত পাও সারা বডি দেখে রাখতে হয় তাদের জন্য গরমের নম্বর পড়া উত্তম এরপরে হলো তারা আদানা খামত দিতে হয় না জমাতে শরিক হয় না তাদের জমা শরিক লাগে না প্লাস তারা মসজিদে আসলেও গরম পড়া উত্তম মসজিদে আসলেও কন্ডিশন রয়েছে পুরুষের ক্ষেত্রে কন্ডিশন নাই ওনারা আসতে হলে পারমিশন লাগে আতর পশু না আসা অনেক জিনিসের মধ্যে ব্যবধান রয়েছে জমাতে শরিক হলে ওনাদের সব পিছনে ইমাম জীবাংসার বুল হলে ও কারেকশন করলে ওনারা মুখ দিয়ে না বলে ওনারা তস্তিক করে ইমাংসায় কারেকশন করবেন এই বিষয়গুলো কিন্তু পার্থিত্য এগুলো সবাই মানেন সবাই মানতে বাধ্য রুকু সেদার মধ্যে বদান যেগুলো এগুলোও কিন্তু ফুকায় কারাময়ী হাদিসের লোকে বা সাহাবা তামিন তামিনের ফতোরা লোকে এগুলো করেছেন জন্য এটা করতে পারলে ভালো যদি কেউ নাও করেন তাও নামাজ হবে তবে এই সমস্ত বিষয় নিয়ে আমরা কোনো গ্রুপিং যেন না করি আমরা যেন কেউ কাউকে যেন

okay is there any question any other question you have that's it that's the only question inshallah. okay thank you keep watching and uh, mufti Sa will give you your answer inshallah about sajda sahwa in the hadith rasulullah mentioned different way of sajda sahwa we believe if someone follow any instruction from that his sajda will be valid but we say

এটা হইল যে তরিকাকে আমরা বেশি প্রেফারেন্স দিয়ে থাকি এবং আমরা মনে করি ওই তরিকাটা বেশি উত্তম যদিও সেখানে আরও ভিন্ন পন্থায়ও জায় রয়েছে আমরা এই তরিকায় সবচেয়ে উত্তম মনে করি কেন নবী করিম সাল্লাহ আলহি ওয়সালাম কোনো একদিন জুহরের অতবাশের নামাজে হাবি শ্রী শরীফে চার রাকাতের পরিবর্তে বুলবসতা নবী করি দুই রেখাত পরে সালাম ফিরে এসেছিলেন জানার পরে নবী কর বাকি দুই রেখাত পড়লেন এবং পড়ার পরে শাস দিয়েছেন দিয়ে সালাম করে তারপরে সিদ্ধ দিয়েছেন এরপরে লাস্টে আবারও সিদ্ধ আবার সালাম ফিরেছেন এই কথাটি এমরান ইমরান হুসেন উনি পরিষ্কার মেনশন করেছেন রসুল ইসলাম সালাম করে তারপরে সিদ্ধ দিয়েছেন এরপরে ফাইনাল সালাম করেছেন এই পর্যন্ত এসেছে বাট লাস্ট সিটিং গিয়ে এত পড়তে হয় এটা তো অটোমেটিক আসেই না বললেই থাকবে এটা এবং তিরমি শরীফে পরিষ্কার এসেছে যে তার সাউদ পড়ে সালাম ফিরানোর পরে আবার তো সৌদ রিপিট করতে হয় তো সেখানে সালাম ফিরে সুযোগ দেবেন নাকি আগে দেবেন ডিফারেন্ট তরীকা জায়গ থাকলো আমার ওর সবচেয়ে উত্তম এটাই যে সজ্জাসর মানেই হলো লাস্ট সিটিংয়ে বসে আপনি আত্মা পড়বেন ডান দিকে সালাম ফিরেইবেন দুটি শ্রদ্ধা দেবেন নর্মাল সজ্জার মতো বস সুজাসো হয়ে গেল এরপরে আবার আত্মা আল্লাহ মসল্লি আল্লাহ কালাম তু পড়ে নমাজ দেওয়ার শেষ হয়ে আমরা করি এগুলো করে নমাজ শেষ করে ফাইনাল সালাম যে শেষ করবো এটাই হলো সবচেয়ে উত্তম তরিকা জেজাকুম দেখি পরবর্তী পরবর্তীকালে আসেন

আস্তাফুল্লাহ তিনবার পড়ে থাকি আল্লাহ আকবর পড়ে থাকি আয়াতুল কুরসি পড়ে থাকি বা তসপিএ ফাতিমি আমরা যেটাকে বলি সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ এরপরে আল্লাহ আকবর সুমান আল্লাহ তেতিসবার আহমদুল্লাহ তেসি আল্লাহ আকবর বার এগুলো তো ফলদের পরে পড়া হয় বা আয়াতুল কুরসি ওখানে পড়া হয় সুন্নতের পরে কি কিছু পড়তে হয় না পড়তেই হবে না দেখেন আপনি পড়তে পারবেন কিন্তু রসুলুল্লাহাম ইগুলা ফরজের পরেই করার জন্য বলেছেন দুবুরা সালাতিল মকতুবা আদি শেষ হচ্ছে দুবুরা সালওাতিল মকতুবা নামাজের পরে তো আয়াতুল কুরসি যেটা পড়তেন রসুল ইসলাম ফরোজনামাজের পরেই পড়তেন আস্তাফির্লাহ রসলাম নামাজ শেষ করে পড়তেন ফরোজনামাজের পরে এবার যদি আপনি সুনত পড়তে পড়তে পারবেন ইস্তফার যখন পড়া যায় কিন্তু সুন্নতি হিসাবে আবাদত হিসাবে আমরা যেটা পড়বো এটা হলো ফরজ নামাজের পরে আস্তা তিনবার আল্লাহ আকবর একবার তারপরে বাকি তসবিয়া সুমান আল্লাহ আলমদুল্লাহ আকবর বা আয়তুল কুরসি এগুলো পড়বেন ফরজ পরে। সুন্নতের সুননতের ফরজি কেউ পড়তে চান আস্তফরুল্লাহুল্লাহ পড়া যাবে পরিষ্কার কোনো পড়া না পড়া কথা এসেছে না আসে না এই কারণ রসুল ইসলাম ফরজ নামাজ তো পড়ে পড়ার পরেই সব একরাম লক্ষ্য রাখতেন ওই সময় ওনারা শুনতেন যে রসুল ইসলাম ইস্তফার পড়েছেন ইস্তফার সালাসান তো এটা সুন্নত হল ফরজ নামাজের পরেই নফল নামাজ বা সুন্নতের ফরজি পড়তে চান ঐচ্ছিক পড়তে পারবেন বা এটা সুন্নত বা আবাদ হিসাবে নয় ঠিক আছে জাক্লা জি এরপরে একটা জায়গায় মাথায় রাখতে হবে কিছু তসবি এবং দোয়া কিছু সার্টেন টাইমের সঙ্গেও ফিক্স রয়েছে যেমন রসুলুল্লাহ মর্নিং মর্নিংয়ে কিছু দোয়া পড়তেন যদিও দোয়াগুলা দোয়া হিসাবে আপনি যে কোনো পড়তে পারেন কিন্তু মর্নিংয়ের দোয়া মর্নিংয়ে পড়া দোয়া হিসাবে সব পাবেন আর সুন্নত হিসাবে একটা দোয়া পাবেন সমান মাগরিবের পরে কিছু দোয়া রয়েছে ফজরের কিছু রয়েছে এই দোয়াগুলা যদিও অন্য টাইমে পড়া যায় কিন্তু মাগরিবের পরের দোয়া মাগরিবের পরে ফজরের দোয়া পরে দোয়া ফজরের পরে পড়লে দোয়া হিসাবে সব পাইলেন এবং আল্লাহ নবী বলছেন অথবা পড়ছেন হিসাবে আপনি শূন্যতার সব পাবেন সেই জেজাকুম্লা দেখি পরবর্তী কলে কি আছেন সালাম আলাইকুম জি

খতমানা শেষ তো সুরায় নাস তো কোরআনের এন্ড এই পরিমাণ জায়গা পর্যন্ত পড়লেই আপনার খতমটি কমপ্লিট হয়ে গিয়েছে এরপরে আমাদের আসলাফদের আমল হলো এক হাদিসের উপর ভিত্তি করে রসুল ইসলাম বলেছেন কোরআন তিলাওয়ণওয়ালার মধ্যে সবচেয়ে উত্তম উনি যিনি শেষ করে আবার পুনরায় শুরু করে দেন আলহাল্লুল মোর তাহিল তো সেই হালুল মোর তাহিল ওই হাদিসের আমল করতে গিয়ে আপনি কোরআন শিব সুরায় নাচ শেষ করে আবার সুরায় ফাতেহা পড়লেন সুরায় বখরা কিছু অংশ পড়ে মুফলিহন পর্যন্ত এখানে থামলেন আল্লা এটা বুঝাইবার চেষ্টা করেন যে আল্লাহ আজকে সুরে পর্যন্ত পড়ে আমার শেষ নয় আমি আর একবার আরেক খতম করা আমি শুরু করে দিয়েছি নবীজি বলেন কোরআন রিসাইটের মধ্যে সবচেয়ে উত্তম রিসাইয়ের ধারা যারা সুরে নাচ শেষ করে আবার পুনরায় তাদের জার্নি আবার শুরু করে দেন ওই জার্নিটা পুনরায় শুরু করার দেখাতে গিয়ে মুফলি হন পর্যন্ত অনেকে ইতিবাচক করে থাকেন এটা করলে মুস্তাহাব আপনি পর্যন্ত স্টপ করে আর কিছুই পড়েন না সুরায় ফাতেহাও আবার পড়েন না মুহলিম ছিলত নাও করেন তবুও আপনার খতম জেনারেলি হয়ে গেছে আর যদি আপনি আবার সুরায় ফাতেহা পড়ে মুফলিহুন তো পড়লেন তো গুইয়াকে আল্লাহকে আপনি এই কলা বুঝিবার চেষ্টা করলেন যে আল্লাহ আমি আর একবার শুরু করে ফেলেছি তো এটা উত্তম হয় মোস্তাহাব ঠিক তেমনিভাবে খতম হয়েছে খতমে কোরআনের পরে দোয়া কবুল হয় নে কামড়ের পরে দোয়া কবুল হয় হজরত আনসালন কোরআন খতম করার পরে উনি ওনার ফ্যামিলিকে নিয়ে কাল্টিভেটলি সবাই ইজতেমাই দোয়া করতেন কে আনসুল হত পরিষ্কার এসেছে জামা আনসুন আহলাহু উনি ওনার ফ্যামিলিকে একত্রিত করে সবাইকে নিয়ে ইজতেমা হিসাবে করতেন উনার ফ্যামিলি অনেক বড়ো ছিল হাজার ফ্যামিলি আপনি তাজুব হবেন উনি বলেন যে না ইসুফ যে সময় বছরে এসেছিল সেভেন্টি ফাইভে বোধহয় ওই সময় উনি বলতেছেন যে আমার মেয়ে বলেছেন আমি সবই রাখতে পারি নাই যে একশো বিশের উপর আমার ডাইরেক্ট আমার সন্তান যারা মারা গিয়েছিল আমি কী বলেছি আনার ছিল তখন বলতেছিলেন যে হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টির উপর সন্তান যারা মারা গিয়েছে তাদের সন্তান নম্বর হল হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি আর যারা বেঁচেছিলেন প্রশ্ন আসে যে উনার জন্য হান্ড্রেড টোয়েন্টি একশো বিশজন সন্তান ডাইরেক্ট স্থুল সন্তান বহু অয়ত উনহার হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি একশো বিশজন সন্তান নিজস্ব সন্তান যারা মারা গিয়েছিলো তাদের সংখ্যা হলো একশো বিশ আল্লাহ এমন বর্ক দিয়েছিলেন কেন এখানে এই কথা আছে প্রস্তাব দোয়া করেছে আল্লাহম্মা আকসির মা আলাহু আল্লাহ উনার মাল এবং আউ্লা মধ্যে বরকত দান করুন এবং যারা জীবিত আছিলেন তাদের নাম্বারও আশির উপরে এজন্য ঈদের নামাজ উনি বসরায় উনার গড়ে পড়ে ফেলতেন ওই লাস্ট কোভিড নাইন্টিনের সময় অনেক ওই হাদিস দলি দিয়েছিলেন যে আমরা গড়ে পড়তে পারবো কিন্তু আনস্টের মতো যদি ফ্যামিলি হয় অর্থাৎ মতো বিশাল বড় হাউস যদি হয় এইটি পিপুল অনেক মসজিদের চেয়েও থান ফ্যামিলি লোকের সংখ্যা আরও বেশি এই এইটি সেলে ওনার সেলের বউ আর সন্তান তো আরও বেশি তো সেই আনস সাজিল্লাহ তালানহু খতমে কোরআন পর ওনার ফ্যামিলিকে নিয়ে দোয়া ডাইরেক্ট ওনার ছেলে সন্তান ছিল একশো বিশ হলো যারা ডাইরেক্ট মারা গিয়েছিলেন আর বাকি যারা আইটি ওনার নাতিন সহ যারা জীবিত এরার নাম্বার হলো এইটি তো উনি খতমে কোরআন পর ওনার ফ্যামিলির সবাইকে নিয়ে দোয়া করতেন তাইলে খতম করে দোয়া আছে বোঝা গেল আর একটা জিনিস হজরত ইবনে আব্বাস আলিল্লাহ তালুমা সবসময় খুবই গুরুত্ব সহকারে খতমে কোরআনের দোয়া শরিক হতেন কেউ খতম করলে শুনলে উনি বলতেন বাই লা তুফিত না মেহর্বানি করে তোমার থেকে যেন আমাকে বঞ্চিত না করো মিস্ত্রি না করো যিনি দোয়া করো আমাকে আমাকে দোয়ার মধ্যে আমাকে ডাকবে বা আমাকে শরীর করার সুযোগ দিবে আমাকে দোয়া শরীর রাখবে এই বড় বড়ো দুই সাহাবাহিক রামের আমল থেকে বুঝালে খত কোরআনের পরে দোয়া কবুল হয় আমরা জানি যে কোনো নেক কামে দোয়া কবুল হয় সেই হিসাবে ওই কোরআন শরীফের শেষে দোয়া যেগুলো আসলে আপনি পড়েন বা আপনি আপনার পক্ষ থেকে দোয়া করেন উত্তম হবে এটা মস্তাহাব হবে উত্তম হবে সম্মানিত দর্শক শ্রোতা বা এবং বোনেরা আপনারা আমাদের সাথেই থাকুন আমরা একটি ছোট্ট বিরতি যাচ্ছি বিরতির পরে আবারও আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইনশাল্লাহ এবং যখন আপনার প্রশ্নগুলো আসবে আপনারা আপনার প্রশ্ন নেব এবং হুজুর উত্তর দিবেন যে হুজুর আপনারা আমাদের সাথে আছেন আলোচনা আপনার কন্টিনিউ করতে আমাদের ফিরে আবার আলোচনা যাচ্ছি আমরা আলোচনা ছিল নামাজ নিয়ে আমরা পুরুষ হই মহিলা হই প্রত্যেকেই আল্লাহর বিধান পালনের পাশাপাশি নামাজ গুরুত্ব সকাল আমরা প্রত্যেকেই আদা করি মানামিলামিং মানামিলা সো আলিহান মিন জাকারিন উনসা উন্নসা আল্লাহ বলেন পুরুষ হন অথবা মহিলা হন আমরা যারাই নে কামল করব আল্লাহ আমাদের দুনিয়ার জীবনকেও সুখের করবে আখাতের জীবনকেও কামিয়াব করবেন আর নামাজ বিশেষ করে এমন একটি আবাদত ইমানের পরেই নামাজ ফরজ সে হিসাবে ফরা ঈদ ওয়াজিব সুন্তাব জানার পাশাপাশি যদি কিছু বিষয়ে পুরুষ মহিলাদের পার্থক্য সেটাও আমাদের জেনে যে পার্থীগুলা মানা ফরজ এটা তো অবশ্যই মানব মোস্তাহ যেগুলো সেগুলো মানতে পারলে অবশ্যই ভালো হবে নমাজের সব এবং কোয়ালিটি বাড়বে এটা আমাদের বিশ্বাস করতে হবে আজকে আমাদের আলোচনা এটাই ছিল যে পুরুষ মহিলাদের নমাজের মধ্যে পার্থক্য কী কী পার্থক্য এবং যেগুলো ইস্তারা পাওয়া যায় এবং বিশেষ করে কিছু পার্থক্য এমন রয়েছে যেমন পর্দার ক্ষেত্রে পার্থিতা তো মানতেই হবে আর বাকি অন্যান্য রুকু এবং শয্যার কয়েফিয়তের মধ্যেও এমন কিছু জিনিস করতে হবে যাতে মহিলার জন্য পর্দার ক্ষেত্রে সহায়ক হয় এটাও মোস্তাহাবের পর্যায়ে রয়েছে جزاكم الله خيرا جزاكم, جزاكم, جزاكم الله خيرا دكي بروبرتي كلي كياسن السلام عليكم السلام عليكم وعليكم السلام ورحمة الله ودور أفنى بعد بعد بيروحته قدام خالك هو فمان قاستن كورسي جي ما شاء الله دكانه من نا 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 نعم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله وبنا سبحان الله والحمد لله

তখন মূল লেটারগুলোকে লেকার সে সুবাহা আল্লাহিভাবে লেখে ফেন অনেকে যেমন ইনশা আল্লাহ বা আলহামদুলিল্লাহ তো অনেকে লেখেন কি আলহামদু আলহামদু বাদে লি আল্লাহ এভাবে লেখেন আলহামদুলি আল্লাহ লেখেন তো ওই ইংলিশ স্পেলিং দেখে যারা অনেকে পড়েন একটু কনফিউজ হয়ে যান তো বর্তমান অন্য ভাষায় যারা রাইটিং করেন লেখার সময় আলহামদুলিল্লাহ এভাবে না লেখে আলহামদুল্লি আল্লাহ অনেকে এভাবে লেখেন ঠিক আছে মাশা আল্লাহ তো ওই হিসাবে তো আপনি কনফিউজ হয়েছেন কিন্তু পড়ার সময় কিন্তু আপনি অবশ্যই পড়বেন সুভান আল্লাহি কী পড়বেন সুভান আল্লাহি আলহামদুলিল্লাহি সুভাহানা আল্লাহি নয় কারণ ওই আর হামদাদেটা এটা সুভানা আর নূর সঙ্গে জয়েন হওয়ার কারণে আয়টা আর মাদে থাকে না নুটা লামের সঙ্গে গিয়া মিলি মিলে যায় তো ফড়বার সময় আপনি মাদনের আইটা হরাই দিবা হরাইয়া নূ হরাই লাগাইয়া ফড়বা সুভান আল্লাহি কিলা পড়বা সুভাহানল্লাহি আশা শুনছেন সুভানি আল্লাহামদুল্হি সুভানা আল্লাহী নাই যদিও মেইন আছিল আল্লাহ বাট ইকান মাধনা মানে কারণে আ ইটা যায় হৃদয় গিহর ইয়া নু আর লামে জয়ন ইয়া আর ফলা লাগে সুবাহান আল্লাহি তো সুবাহান আল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহ ইহ ওল্লাহ আকবর আছে আল্লাহ আকবর আছে তো ওল্লাহ আকবর বলে বেশি ভালো হবে বাউ দিয়া ঠিক আছে দেখি পরবর্তী কলে কে আছেন আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বাবা আমি চাইছিলাম আমার আমার যে যকাতর পয়সা আছে না নি আমি কত দিতাম পারমু বাংলাদেশে আমি যাইতাম

আপনে যেহেতু জয় বইয়া ফাও বাংিয়া বইতে না আন্না আপনার মশলা আছে আপনার জয় বইয়া ফাও বাঙ্গিয়া বইয়া আপনি ঈশারায় রুকু দিলানে আর শয্যা পুরা স্বাভাবিক দিলাম আপনাদের ফরণ্য হইয়া তো ফরণ্যা হিসাবে এখন আপনার যেটা ফটার ঠিক আছে আপনার লহ করে নামাজ শুরু করবা পড়বা খাড়া হইয়া আর যে সময় রুকুত টাইম হইব যদি আপনি স্বাভাবিক রুকু দিয়া আর এর ফলে সে বইয়া আপনার ইশারায় শ্যা দিলেন ওই দিব আর যদি মনে করেন রুকুত্যা ফারণ্যা আপনি বই গালাকি বইয়া রুকু দিলা ইশারায় আর শয্যা দিলে ইশারায় তবু ওই দিবই নমাজ অত্যন্ত দয়াল আল্লাহ ও নমাজকে সহ করে দিয়েছেন রসুল ইসলাম বলেন আদ্ন হে আমার দেখো আল্লাহ ইজি করে দিয়েছেন দাঁড়িয়ে না পারলে বসে বসে না পারলে শুয়ে

فَتَمَتَّصُ فِي بَدَءِ لَا إِلَٰهَ إِلَّا هُوَ أَحَدٌ فَاللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْحَمْدُ لَهُ وَيُمِتُّ وَيُحْيِي وَهُوَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ أَتَرَوْنَ فَتَمَتَّصُ فِي فَرِيَ عَلَى 34 بارځه مالله اکبر خوئتام خوړ باندې فاستاجمنا لا غو لا جائنا مِنَ السَّمَاءِ كَذَٰلِكَ أُنْزِلُ الْمُؤْمِنِينَ الْقُوَارِبَ دِ اوختا فورتام ني او کلي مافتا لا اله الا যারাই সমস্যায় বা প্রবলেমে আছেন আল্লাহ সকল এর সমস্যাকে দূর করে আল্লাহ আমাদের প্রত্যেক এর দুনিয়ার জীবনকে যেন সুকময় করেন শান্তির জীবন দান করেন আমিন আপনার প্রশ্নের উত্তর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ লাযিম এর অর্থ আমি পবিত্রতা বায়ন করতেছি আল্লাহ সুবাহতালার এবং ওনার প্রশংসা করতেছি আল্লাহি আল্লাহর পবিত্রতা এবং আল্লাহর প্রশংসা সুবাহান্লাহ আজিম আবার আল্লাহর পবিত্র পবিত্রতা করতেছি যে আল্লাহ পাক অত্যন্ত মহান বড় এবং তসবির ফাতেমির পরে সর্বশেষ আপনি যে কলিমা পড়ে থাকেন ফোর্থ কলিমা لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت بيده الخير وهو على كل شيء قدير الله ترى لا إله إلا الله وحده الله ترى كنوا معبود نايتني اكا لا شريك له الله ركنو الشريك نايت. له الملك بدشاهي اكمتر الله وله الحمد ابان شكول پرشمشار اپجوك اكمتر الله ইহি এই উমিত কারণ আল্লাহ একমাত্র এই ক্ষমতা রাখেন তিনি যাকে ইচ্ছা বাঁচাতে পারেন যাকে ইচ্ছা মারতে পারেন উনার হাতে সব বালামন্দর ক্ষমতা বহু আল্লাহ কুল্লি সব কিছুর পর আল্লাহ রাখেন আপনার আরেকটি তিন নম্বর প্রশ্ন ছিল যে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ইহা ইল্লাহ তস্বী সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর চৌতিশ পার পড়ার পরে ফাস্তাজাম না লাহু ও নাজ্জায় নাহু আপনি পড়েন এখানে কিন্তু এটা পড়া লাগে না এটা সুন্নত নয় ওইটা পড়েন আরেক জায়গায় সেটা হলো লাহ ইং তুবাহ কাইনি কুমত মিনাজিমিন আয়াত করিমা বা বড় তসবি ওই তস্পি একশোবার পড়ার পরে ওলামায় কারাম ওই আয়াতটি পড়ার কথা বলেন যাতে আয়াত পড়ার মাধ্যমে আমরা আল্লাহর সেই বাণীটা আমরা স্মরণ করলাম যে আল্লাহ বলেছেন ফাস্তা জবনালঈনাহামি যে আমি ইনুসআল ইসলামের দোয়াকে আমি কবুল করেছি এবং তাকে সেই টেনশন চিন্তা থেকে আমি মুক্ত করেছি কিয়ামত পর্যন্ত এইভাবে দুশ্চিন্তাওয়ালা মানুষকে আমি মুক্ত করতেই থাকবো তো এই কথাটা পড়লে আমাদের এখিন চলে আসলো যে আমরাও যদি তস্বি পড়েছি ইনশাআল্লাহ আমার সমস্যার সমাধান হবে এই মজবুত করার জন্য একশোবার পরে ওই আয়াতটি পড়ার কথা বলে থাকেন ওইটা ওই তসবির সঙ্গে তস্পি ফাতিমির পরে আপনি এটা পড়া হাদিসারা প্রমাণিত নয় এটা শূন্যত নয় এজন্য না পড়াই উত্তম হবে আপনি যেন না পড়েন আর আর এরপরে আপনি পড়েন লা ইহি ই তো এইটা হাদিস এটা এসেছে যদি সুবাহান আল্লাহ তেত্রিশ বার পড়েন আলহামদুলিল্লাহ তেত্রিশ বার পড়েন আল্লাহ ও তেত্রিশ বার পড়েন তো তিন তেত্রিশে নিরানব্বই হলো একশো পুরানোর জন্য তখন গিয়ে আপনি পড়তে পারেন লা ওয়াহদাহু তো ওই এক আর আগে নাইনটি নাইন মিলিয়া হান্ড্রেড হয়ে গেল এই হলো এক তরিকা এই এই তরিখা এসেছে বহারি শরীফে আবার বহারিশু এসেছে মুসলিম শরীফে এসেছে সুবাহান্লাহ থার্টি থ্রি আলহামদুলিল্লাহ থার্টি থ্রি আল্লাহ ফোর তখন কিন্তু আর লাইল্লা পড়তে হয় না কারণ অটোমেটিক দুই থার্টি থ্রি আরেক থার্টি ফোরে হান্ড্রেড হয়েই গেল আর বকা হিসেবে আরেকটা রিসে এসেছে টেন টেন তো ডিফারেন্ট নাম্বার এসেছে উত্তম হয়তো থার্টি থ্রি থার্টি থ্রি থার্টি ফোর পড়বেন অথবা থার্টি থ্রি থার্টি থ্রি থার্টি থ্রি পড়ে আর লাস্টে একবার পড়বেন লাই লাহু পড়ে হান্ড্রেড করে দেবেন ঠিক আছে বাট ওইখানে ফার্স্টার অনুযায়ী ওইটা আপনি যেন আর না পড়েন্লাহরান দেখি পরবর্তী কলে আলাইকুম

আল্লাহ আমাদের সেই উস্তাদদেরকে যেন দর্জা বল শিখিয়েছেন অনেক মনে করে শিখিয়েছেন আমাদেরকে বিশেষ করে আমাদের দেশে মক্তবে মর্নিংয়ে আসাদা আমরা অনেক সূর্য ওঠার আগে অনেক সময় অনেক দূর দূর থেকে মেসাবরা উস্তাদরা আমাদেরকে সেইগুলো শিক্ষা দিয়েছেন এবার প্রশ্ন হলো এটা কোন সময় পড়ে এটা নিয়ে বর্তমানে খুব একটা গম সমস্যা হ্যাঁ কারণ রসুল আল্লাহ ইসলাম ইন্নি বাজু বাজে হতার সময় হানিফ সিকিন পড়ে লম্বা একটি দোয়া পড়েছেন তাহাজুদের নামাজে এটা পড়েছেন তরিমার পরে তো আপনি চাইলে এগুলো তাহাজুদে তফিরত পরেও পড়তে পারবেন আর যে কোনো দোয়া কোনো এক সময় পড়লে অন্য সময় পড়া যাবেই না দেন এই যে একটা বিশ্বাস এটা একটা দুম রোজালনাকে সৃষ্টি করতে পারেন যে কোনো সময় যে কোনো দোয়া পড়তে পারেন যেমন ইন্নি জ্বলামতু নফসি দুলমান কাসিরা এটার নামাজে আমরা পড়ি এখন যদি আপনি দোয়া করছা পড়ে ইন্নি জলামত নফসি দুলমান কাসিরা আপনি দোয়া করছেন আল্লাহ আমি জুলুম করছি অন্যায় খি আমাকে মাফ করো আপনি যদি ওই দুটা এখন আপনি করতে চান নিঃস্ব তো নাই যদিও এই টাইমে করা সুন্নত নয় বাট যে কোনো তোয়া যে কোনো টাইমে করা যায় হিসাবে আপনি পড়তে পারেন ওই হিসাবে জানামাতে দাঁড়ালে যেহেতু আপনি সারা পৃথিবী থেকে দুনিয়ার দানান দান্দা নিয়ে আপনার জানামাতে দাঁড়িয়েছেন এখন বর্তমানে ওই দান্দাগুলো অন্তর থেকে ক্লিন করে আল্লাহ থেকে মতজজ্জা হওয়ার জন্য অনেক উলামায় একাম এটা অ্যাডভাইস করে থাকেন যে আপনি বলেন ইন্নি ওয়াজু ওয়া আমি আমার মনকে আল্লাহর দিকে মতজ্জা করে আমি দাঁড়ালাম এই কথাগুলো বললে হয়তো আপনার মাইন্ডটা নমাদের বাহির থেকে নমাদিকে চলে আসবে এবং আপনি ফুল মাইন্ড কনসেন্ট্রেশনে মাসটা শুরু করেন তাহলে আমাদের হুসুখ প্রথম থেকে চলে আসবে ওই হিসাবে ইমাম মহম্মদ মহম্মদ রহমতুল্লাহ সোহানিকুল্লাম একরাম অ্যাডভাইস করেছেন যে এটা জ্যানামাজে পড়া যেতে পারে ওই হিসাবে গুলামায় একরাম বলতেন জ্যানের জন্য আপনি দোয়া পড়েন কিন্তু এটা সুন্নত হিসাবে নয় ফরস্ত নয় ওয়াজিব তো নয় যদি আপনি নাও পড়েন কোনো সমস্যা নাই যদি আপনি মনে করেন পড়তেন না কোনো কিন্তু আজকাল এই পয়েন্টগুলোকে কিছু মানুষ উত্থাপন করে কিছু ইউটিউবরা বলতেছেন এটা বললে হারাম হয়ে যাবে এই উলামায়করম বুল শিক্ষা দিয়েছেন সাহায্য শিক্ষা দেন জন্মাদের জন্মা দেয় আল্লাহ পড়েছেন তোমার পরে ওই উস্তাদদের প্রতি উলামায় একরামের প্রতি একটা বিতৃষ্ণা সৃষ্টি করার জন্য কেউ এই সমস্ত পয়েন্টগুলোকে উত্থাপন করে করে থাকেন আল্লাহ তাদের এই সমস্ত আমি বলবো মানে আমি জানি না যদি এই উদ্দেশ্য থাকে এই উদ্দেশ্য থেকে আল্লাহ আমাদের সকলকে বেড়ে করেন বাট আপনার প্রশ্নের সহজ আনসার এটাই হলো যে রসুল সাল্লাম এটা পড়েছেন তাহা যুদে ক্যামুল লাইলেন শরীফে রয়েছে এবং এইটা শুধু আপনি যে শিখেছেন এতটুকু নয় প্রায় দুই পেজের অনেক লম্বা আমি বলেছি আজকে হয়তো এটা বলতে আমার সময় দেবে না তো আপনি দেখে নিন পড়েছেন তখন তোমার পরে সরাতুর তাহাজুদে ক্যামুল লাইলে ঠিক আছে তো আপনি চাইলে ওই সময় পড়তে পারবেন আর তফিরে তোমার আগে জানার জমা পড়তে চান পড়াও যাই যে না পড়লে কোনো সমস্যা এটা ওয়াজিব নয় ফরদ নয় সুন্নত নয় জোজাকুমুল্লাহাকুহ খান দেখি পরবর্তী পরবর্তীকালে কে আছেন ওয়ালাইকুম আমি জানতে চাচ্ছি ইন্স্যুরেন্স সম্পর্কে যে ইসলামী দৃষ্টিকোণ থেকে আমরা যদি ইন্স্যুরেন্স করি লাইফ ইন্স্যুরেন্স যেটা করে এই লাইফ ইন্সুরেন্সে জব করা এটা কতটুকু হালাল আর আমরা যে যদি কেউ ইন্সুরেন্স করি যে ফ্যামিলির জন্য যে আমরা যে ইন্সুরেন্স করি পারিবারিক ভাবে যেটা করা হয় অনেকে আমরা করে থাকি এটা কতটুকু হালাল বা হারাম নাকি আমি একটু জানতে চাচ্ছি ক্লিয়ারলি যে ইসলামী দৃষ্টিকোণ থেকে আমি জানতে যাচ্ছি যে এটা কি আমরা করতে পারবো ঠিক আছে আর কোনো প্রশ্ন আছে আপনার না আমার একটাই প্রশ্ন ওকে ধন্যবাদ আপনাকে আপনি দেখতে থাকুন হুজুর উত্তর দিন ইসলাম একটি শান্তির ধর্ম ইসলামের একটি দৃষ্টিকোণ হল আমি কাউকে টগাব না আমিও প্রতারিত হব না এমন পলিসি পদ্ধতি যেগুলোর মাধ্যমে কোনো এক পক্ষ গেইনার হয় পক্ষ খালি লুজারি হয় এই ধরনের জরর লা জেরারা জেরারাফির ইসলাম এই ধরনের পলিসিকে ইসলাম কোনো সময় সমর্থন করে না এজন্য ইন্টারেস্ট এবং সুদভিত্তিক যে সমস্ত লেনদেন যদিও কোনো একপক্ষ এর মাধ্যমে লাভবান হয় মুনাফা আছে কিন্তু এই ধরনের মুনাফাকে ইসলাম হারাম করেছে লা গররাফিল ইসলাম ইসলামে কোনো দুকা দেওয়া চলে না মানগাসানাফ আলা ইসলামিন নানবী বলেছেন যে প্রতারণা করে সে আমার উন্মতের মধ্যে পরিগণিত নয় ইসলাম বলে একজন বিভদী মানুষকে আপনি সাহায্য করবেন একজন মানুষ আটকে গেছে আপনি তাকে সাহায্য করবেন সেখানে এমন কোনো পন্থা যে পন্থার মাধ্যমে তার সম্পদ নিলেনই শুধু দিলেন হয়তো এক বাঘ নিলেন নাইনটি নাইন বাঘ তো এই সমস্ত পলিসি ইসলাম সমর্থন করে না অতএব ইন্স্যুরেন্সের অনেক পলিসি এরকমও রয়েছে যেগুলো পলিসিগুলো ইসলামের সঙ্গে সংঘাত এবং কন্ট্রাডিক সেই হিসাবে এই টার্ম এবং কন্ডিশনগুলো ভিত্তি করে অনেক ইন্স্যুরেন্সের পদ্ধতি পলিসিকে ইসলাম সমর্থন করে না বিদায় জরুরি ছাড়া মজবুরি ছাড়া সাধারণ ইন্স্যুরেন্সকে ইসলাম পারমিশন দেয় না গাড়ি চালাইতে গেলে যেহেতু আপনি বাধ্যবাধকতা আছে আপনার ইন্স্যুরেন্স ছাড়া রোডে গাড়ি চালাইতেই পারবে না বাদ্য আছে আপনি সেখানে আপনাকে ইন্স্যুরেন্স করা যায় আর যে ইন্স্যুরেন্স না করলে চলবে এই ধরনের ক্ষতির সম্মুখীন হওয়া বা এমন কোনো পলিসিতে সাইন আপ করা যেটা হয়তো আপনার বা কোনো একটা পক্ষের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে ইসলাম আপনাকে সেটা নিষেধ করে থাকে আর ইসলাম একটা শান্তি ধর্ম ইসলাম যে আপনিও শান্তি পান আর যেন শান্তি যেন পায় কেউ কাউকে ঠকাব না আর কেউ যেন প্রতারিত যেন না হয় এই সেই হিসাবে আপনি যে ইন্স্যুরেন্সের কথা বলেছেন এটার জন্য আমরা বাধ্য নই সেই সব ইসলাম বলে আপনি সব ইন্স্যুরেন্স করা যেন আপনার না জানা কি ঠিক আছে ইনশাআল্লাহ আমি সঙ্গে এই পথে বললাম লাইফ ইন্স্যুরেন্স বা জীবন বিমা এটা আপনার জন্য না করেন কারণ আপনি বাধ্য নন এটার জন্য নাম্বার টু যে সমস্ত জিনিস যায় না নাচের জিনিসের মধ্যে আপনার মজবুরি ব্যতীত এখানে জব করাটাও ইস্তম নিষেধ করেছে কেন লা লা ওর্তাক বি ইসমা রুজমান আল্লাহ বলেছেন ভালো কাজে আমরা একে অন্যকে সাপোর্ট করব সহযোগিতা করব অন্যায় গুণার কাজে রঙ কাজে আমরা কাউকে সাপোর্ট করতে আমরা যাব না মজবুরির কারণে যদি আপনার কোনো বাদ বেটার কোনো জব নাই আপনার লাইফ সারভাইভ করতে পারতেছেন না আর আপনি যদি কোনো সময় এরকম কোনো সময় যান কাতে করেন সেটা ভিন্ন কথা কিন্তু মজবুরি না হলে আপনি অবশ্যই বেটার জব পাইলে আপনার বা সবার জন্য উচিত আমরা একটা বেটার জব যেটা আছে এটা মধ্যে কোনো সন্দেহ নাই যেটা ইসলামী সাপোর্ট করে ওই জন্য হালালাটা জব আমরা করবো ইনশাল্লাহ জাহাকুণ্ড আমরা এই বিষয়ে আমরা যে আরও তো একটা বিস্তারিত আমরা বলতে চাই যে দেখেন রসুল্লাহ ইসলাম যখন মদিনায় গিয়েছিলেন তখন দেখলেন অনেক লেনদেন ট্রানজাকশন আছে যেগুলোর মধ্যে কোনো এক পক্ষ খুব বেশি গেইনার হয় আর অপর পক্ষ ক্ষতিগ্রস্ত হয়ে যায় যেমন ফল ফ্রুট বিক্রি করার একটা পত্তা ছিল তো অনেক সময় কি কোনো এক পক্ষ এক মালিকের বাগানের ফল কিনলেন খেদুর কিনলেন বা আঙ্গুর কিনলেন আবার দেখা গেল হঠাৎ করে ওই আঙ্গুর ফসলগুলো কাটার সময় আসার আগে আগে হয়তো জ্বর তুফানের কারণে বিটা বিরাট ক্ষতিগ্রস্ত হয়ে গেল তখন খালি কমপ্লেন আসতো তবে সামনে অ্যাডভাইস করলেন তোমরা যেন এইভাবে যেন এমন কোনো জিনিসগুলো না করো যেটা পরবর্তী ঝগড়া সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে সমান তাদের একটা ব্যসা পদ্ধতি ছিল তারা ব্যস্ত যে আমি তোমার কাছে জিনিসটা বিক্রি করলাম পয়সা দিব ওই দিন যেদিন ওই উটের ভিতরে বর্তমানে যে বাচ্চা আছে ওই বাচ্চা বড় হয়ে যেদিন সে বাচ্চা দিবে ওই দিন তোমার পয়সা ফসল করবো এইভাবে একটা আননন এবং এমন একটা ডেট দিত যে ডেটটা নিশ্চিত নয় এই উটের ভিতরে বাচ্চা কখন কোন দিন এই বাচ্চার জন্ম নেবে জন্মানোর পরে ওই বাচ্চা এটা কি মেল হবে না ফিমেল হবে আবার তার করে বাচ্চা কখন হবে এই সমস্ত ডেটের মাধ্যমে তারা বিক্রি করতো ইলা হাব বয়ে হাবুল হাবলা বলে আল্লাহ মিশুদ করে দিয়েছেন ইসলাম তাদের একটি পন্থা ছিল যে তারা অনেক সময় বাহির থেকে গ্রাম থেকে যে লোক আসতো বাহির কোনো সামান বিক্রি করার জন্য শহরে যারা থাকতো তারা ব্রোকার হিসাবে ওদের সব সামানটা তারা নিজে বিক্রি করে বিক্রি করার জন্য তারা হেল্প করতো আর তারা পয়সা বানাইতো নবীজি বললেন তোমার জন্য না করো এটাকে বলে বৈহিবাদ যে তুমি একজন সিটির মানুষ হয়ে গ্রামের একজন মানুষকে তুমি যদি এমনি হেল্প করো পয়সা বানার জন্য তাকে রিসিভ করে নয় বা যে কিনবে তাকে দুকা দিয়ে না হয় বরং এমনি যদি তুমি হেল্প করো এটা খুব ভালো কথা কিন্তু এখানে যদি তোমার কোনো দুকা দেওয়া থাকে যে তুমি যে গ্রামের যে লোক আসছে তাকে হয়তো এই জিনিসগুলো তুমি বিক্রি করে দিয়ে কিছু পয়সা তাকে দিয়ে সব পয়সা তুমি নিয়ে নিলে অথবা যে কাস্টমার কিনবে তাকে তুমি দুকা দাও যদি বা তার ক্ষতি করো প্রস্তাব নিষেধ করেছেন এটা তো ইসলাম সবসময় কিন্তু লেনদেন বা ট্রানজ্যাকশান ক্ষেত্রে এমন জিনিস করার শিক্ষা দিয়েছে যার মাধ্যমে নিজে যেন আমরা শান্তি পাই অন্যকে যেন শান্তি দিতে পারি ইভেন একট্যাকার বা আপনার মালকে আপনি স্টোর করে রাখলেন যে দাম বিক্রি হলে আমি ব্যসব আমি একটা পলিসি কথা বলতেছি যে সবসময় এমন সমস্ত পলিসি বা পদ্ধতি টার্ম অফ কন্ডিশন যার মাধ্যমে আপনি শুধু গেইনার হবেন আর আরেক পক্ষ শুধু গাইলেই হবে বা কোনো এক পক্ষ লাভবান হবে পক্ষ ক্ষতিগ্রস্ত হবে এই ধরনের জিনিসকে ইসলাম চাইতে যে গাম্বলিঙ্গ গাম্বলিঙ্গের মধ্যে দেখেন এই গাম্বলিঙ্গের মধ্যে কোনো একটা পক্ষ সবসময় যদি লাভবান হয় আর এক পক্ষ পুরা ক্ষতিগ্রস্ত হয়ে যায় অনেক মানুষ শেষ পর্যন্ত সারা সম্পদ মানে শেষ পর্যন্ত লুটিয়ে ফেলে সব সম্পদ তার হয়ে যায় ইসলাম এই গাম্বলিংকে হারাম করেছে আল্লাহ বলেছেন এগুলোর মধ্যে কিছু লাভ থাকলেও ক্ষতির বেশি আর ইসলামে যেরকম ক্ষতি এবং রিস্কাকে বেশি এটাকে হারাম করেছে ইসলাম একটি শান্তি ধর্ম ধর্ম এটা চাই আমরা নিজের আমরা শান্তি পাই অন্য কেউ যেন ইসলামিক ইন্স্যুরেন্স যদি এরকম কোন টার্ম অফ কন্ডিশন যেটা ইসলাম সমর্থন করে এবং যদি কেউ করতে চায় যেমন ইসলামিক মর্গেজ বলা হয় যদি এটা ইসলামিক টার্ম অফ কন্ডিশনকে ফিল মানে ফুলফিল করে যদি কেউ করে আর সঠিক ইসলামে এটা গ্রহণ করে তাহলে চাই হতে পারে কিন্তু একটা জিনিস আলম এটাও বলেছেন ক্যামতের আগে বহু মানুষ গান কোল হালাল করবে ইসলামিক গান বলে মদ এবং গঞ্জা এবং ওয়াইন কেও হালাল করবে ইসলামিক ওয়াইন বলে এটা নাম পরিবর্তন করলেই শুধু হবে না পদ্ধতিও পরিবর্তন করতে হবে শুধু নামের কাজ হবে না ঠিক আছে হাদিসে এসেছে ক্যামতের এক কোরান থাকবে বা ইসলামের নাম থাকবে কিন্তু ইসলামের আকিগত থাকবে না যেন শুধু নামের পরিবর্তন করলেই চলবে না যদি টার্ম অফ কন্ডিশন এবং পলিসিটা যদি ইসলাম সমর্থিত পলিসি হয় তাহলে অবশ্যই জায়গ হবে অবশ্যই সম্মানিত দর্শক শ্রোতা আপনারা আমাদের সাথেই আছেন এবং থাকবেন ইনশাল্লাহ আমরা এখন একটি ছোট্ট বিরতি যাব বিরতির পর আবারও আপনাদের সাথে দেখা হবে আপনাদের মূল্যবান গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নেওয়া হবে এবং তার উত্তর দিয়ে দিবেন ইনশাল্লাহ আপনারা আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত মাদেশা আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করেছেন নামাজ সম্বন্ধে এবং তারপরে আপনারা প্রশ্ন করেছেন অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে গেছে আলহামদুলিল্লাহ আপনারা যারা শুনতেছেন আপনারাও উপকৃত হচ্ছেন আমরাও উপকৃত হচ্ছি হুজুরকে ধন্যবাদ আবারও জেজাক মোল্লা খেরান হুজুন ইনশাল্লাহ আপনার আলোচনা কন্টিনিউ করতে পারেন অথবা আমরা আজকে যেটা আলোচনা করেছিলাম আমি সংক্ষেপে বলি পর্দার স্বার্থে যে সমস্ত বেসিক পয়েন্টে আমি তো কিছু পয়েন্ট বলে যেগুলো হাজারা প্রমাণিত যেগুলো অস্বীকার কোনো সুযোগই নেই যেমন তকপিরে তরিমার সময় মহিলারা হাত কাঁধ পর্যন্ত উঠাবে দুই নম্বর হলো হাতটা পর্দার ভিতরে রাখবে হাতটা যেন বাইরে না বাই করা হয় বাইটিস কম্পিউটার পর্যন্ত ডাকা থাকে তিন নম্বর হলো হাতটা সিনার এখানে সিনার এই জিনিসে বানবে চার নম্বর রুকুর মধ্যে পুরুষের চেয়ে ওনারা কম ঝুঁকবে পাঁচ নম্বর দুনু পাটা মিলিয়ে রাখবে ছয় নম্বর শ্যা গেলেও ওনারা দুনো ফাঁটা মিলিয়ে রাখবে এবং যতটুকু সম্ভব নিজের বডিকে নিচে করে রাখার চেষ্টা করবে কমরটাকেও নিচে রাখবে সে উপরে না উঠে ইয়া পুরুষের মতো সমান ফ্লোরে হাটটা লাগাই রাখতে পারলেই ভালো রোসের অ্যাডভাইস করছেন মুস্তাহাব বাট এরপরে যদি কেহ পুরুষের মতো শ্রদ্ধা দেওয়া দেয় তবু নমাজ হয়ে যাবে কেন ইমাম বখাই মতালহি বখাইসটা আনছেন উম্মেদোদ্ধার ক্ষেত্রে যে উনি বসতেন ওয়াকানাত ফকির হাতেন উনি বসতেন পুরুষের মতো একজন মহিলা হয়েও পুরুষের মত বসস্ট্যান্ড এখানে দ্বিতীয় জিনিস যদি একজন মহিলা পুরুষের মতো নামাজ পড়ে হয়ে যাবে কিন্তু পুরুষের মত কথাই বোঝা গেল দুইটা মত রয়েছে একটা মহিলাদের মতো একটা পুরুষের মতো এই কথা ইঙ্গিত করলো যে পুরুষের বসার কন্ডিশন এবং নিয়ম পদ্ধতি ডিফারেন্ট মহিলার চেয়ে এটাও কিন্তু প্রফুটি ফুটে উঠেছে মুল্লাহর আমাদের সাথে একজন খোলার আছেন আসসালামু আলাইকুম জি আপনার প্রশ্ন রাখুন حضور کسی دنتم سیراماده فو سرشون دیفتر خوبالویلو اینسونسالو آشیفون فاسوشارور یو اینسونس تو همین دویسال واجد نشده گیسه تو ثرا کالکلو ثرا گونیا گوارگو چیکو ره دیسه از دیگو چیکوی تو نثرا نه یار خدا دیلون دیلونه ته ایتازه واجد تلویزیون گرانش کروان یو مایکرویو خروان تول خروان এই সমস্ত জিনিস যেমন মনে করেন টিভি বা মোবাইল ফোন বা এই সমস্ত জিনিস আসলে তো এমন মজবুরি নয় যে আমাদেরকে করতেই হবে তো সেই ইন্স্যুরেন্স পলিসি হিসাবে যেমন মনে করেন আপনার দুই বছর ভিতরে নষ্ট হয়েছে আপনার একটা নষ্ট হয়েছে ওনারা কিন্তু হাজার হাজার নয় বরং লাখো ইন্স্যুরেন্সের মধ্যে হয়তো একটা বা দুইটার হয়তো রিপেয়ার করতে হইতেছে তো লাভটা কিন্তু এককভাবে তাদেরই হইতেছে কাস্টমারের লাভ খুব লিমিটেড তো এককভাবে কোনো একপক্ষ লাভ আর বাকি আর ক্ষতিটা বেশি ইসলাম কিন্তু ধরনের পলিসিকে খুব সুন্দরভাবে দেখে না যার ফলে এই সমস্ত ইন্স্যুরেন্স না করাটাই অ্যাডভাইস করে থাকে ঠিক আছে বাট অনেক সময় আছে কি যে কোনো দেশের কারণে কিছু বাদ্যবদ্ধতা থাকে যেমন এই দেশে গাড়ি চালাতে হলে বা অনেক দেশেও আছে গাড়ি চালাইতে হলে ইন্স্যুরেন্স না চালা আপনি রোডে গাড়ি নামাইতেই পারবেন না এটা বাধ্যবাধকতা রয়েছে সেইভাবে যদি আপনার কোনো বিল্ডিংয়ের ক্ষেত্রে কোনো চাপ থাকে গভর্নমেন্টে যে এটা ইন্স্যুরেন্স করতেই হবে তাহলে আপনার করা যায় হবে আর যদি অপশনাল থাকে করলেও পারবেন না করলেও পারবেন তো এই সমস্ত বিষয়ে ইসলাম পারমিশন দেয় না কিন্তু গুলো তো না করাই উত্তম হবে আপনার ছেলে যেটা করেছেন টিভির ক্ষেত্রে যেহেতু আমি মনে করি টিভির মধ্যে এই সময় এই ধরনের ইন্স্যুরেন্স করার বাধ্যবাধকতা নয় ইসলাম হিসাবে এটা না করাটাই ওনার ওনাকে আমরা অ্যাডভাইস করবো না করাটাই উত্তম হবে জেজাকুমাল জেজা তো আমরা যে বিষয়ে বলেছিলাম যে রুকুর মধ্যে একজন মহিলা উনি পুরুষের চেয়ে কম যুগ ঠিক আছে এবং হাতের আঙুলগুলো আর সবসময় ওনারা মিলিয়ে রাখবেন আমরা পুরুষে কিন্তু একের সময় একের আঙ্গুল আমরা রাখি রুকুর মধ্যে আমরা আঙুল কিন্তু মেলাই রাখি আমরা সাধারণত আঙ্গুলগুলো জমাই রাখি না কিন্তু মহিলারা আঙ্গুল জমায় রাখবেন আর আমরা পাটা একটু ফাঁক রাখি ওনারা জরুরি সম্ভব পাটা মিলিয়ে রাখার চেষ্টা করবেন এবং শ্রদ্ধার মধ্যেও ঠিক তেমনিভাবে শ্রদ্ধার মধ্যে আমরা পুরুষরা কিন্তু আমাদের হাত উঠাইয় রাখি হাতের এই বাহুটা আমাদের বডি থেকে আলোক রাখি পেটটাকে রান থেকে আলো রাখি ওনারা কিন্তু জরুরি সম্ভব একটা অঙ্গ একটা অঙ্গ মিলিয়ে রাখার চেষ্টা করবেন নবীজি বলেছেন সেই হিসাবে মোস্তাব হবে শ্রদ্ধার মধ্যে ওনারা মিলিয়ে রাখতে পারলে বাট আমি আগেই বলেছি এই মিলে রাখাটা মোস্তাফ ফরজ নয় ওয়াজিব নয় যদি আপনি সাহাবা তাবিন তবে তাবিনের সেই আমলের উপর তারা তাদের মহিলাকে যেভাবে করেছেন বা হাদিস থেকে যেটা ইশারা পাওয়া গেছে সেটা করেন তো এটার উপর আমল করলে অবশ্যই নমাজের কোয়ালিটি ভালো হবে এটা যেহেতু হাদিস তারা প্রমাণিত রয়েছে সাহাবা তাবিন তবে তাবিনের আমল থেকে প্রমাণিত রয়েছে এবং পর্দার ক্ষেত্রে এটা প্রমাণিত ফুকায় কালাম প্রায় ঐক্যমতের বলেছেন যদি কোনো মহিলা এগুলো করে আজকাল অনেকেই ওবার বারেস্টার এবং পণ্ডিত করতে গিয়ে এগুলা করা যাবে না করে নামাজ হবে না ওই পুরুষের হাদিসগুলা নিয়ে অনেকেই প্রশ্ন উত্থাপন করে থাকেন আমি মনে করি এগুলা থেকে বিরত থাকা দরকার আমরা ঠিক আছে জাকুমুল্লাহাম দেখি পরবর্তী কলে কি আছেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

আপনি বলেছেন আজকে আমাদের লাইভ প্রথম আপনি প্রশ্ন করেছেন এবং সমস্যা আছে আমরা দোয়া আল্লাহ আপনার এবং আমাদের সকলের সমস্যা সমাধান করেছেন যা আপনি তাহাজুদ পড়েন আলহামদুলিল্লাহ শুনলে খুশি লাগে আবার বলেছেন তাহাজুদের সময় উজু করে প্রথমে তাহিয়াতুল তুলু দুই রাখাত পড়েন আলহামদুলিল্লাহ খুব ভালো কথা বেলাল্লা আল্লাহ তখন সে আমল ছিল নবীক জিজ্ঞাসা করেছিলেন ও বেলাল হাত দিস বি আর যা আমলিন তাহলে ইসলাম বেলাল তুমি বলো তো দেখি এমন কোন আমল যে আমলের উপল তুমি আশা করতে পারো জান্নাতে আমি যখন ছিলাম জান্নাত ভিজিট করার সময় আমার আগে আগে তোমার পা এবং জুতার শব্দ আমি শুনতে পেলাম সামি তু দুহিক উনি বলেন ইয়ারসুল্লাহ আমার একটি আমল হলো যে আমি দিনে অথবা রাত্রে অজু করলেই আমি দুই রাখাত নামাজ পড়ি মানে তাই রজু পড়ি উসমান রাজি আল্লাহাল বলেন এখন ইসলাম সুন্দরভাবে উজু করে বলেছেন যদি কেউ এইভাবে উজু করে তারপরে দুই রাখাত নামাজ পড়ে সুফি হিমা যে দুই রাখাতের ভিতরে সে মনের সঙ্গে দুনিয়ার অন্য কোনো চিন্তা না নিয়ে একদম আল্লাহর দিকে মতো দুই রেখাত নামাজ পড়তে পারে তাইতুল ওজু আল্লাহ সুবানা তালা তার জন্য তো অজিব করবেন তো আপনি তায়াতুল ওজু পড়তেছেন এটা খুব ভালো কথা দিনে অথবা রাত্রে যে সময় অজু করবেন মকরু টাইম না হলে দুই রেখাত নামাজ পড়তে পারবেন তাইতুল ওজু নিয়ে ইনশাল্লাহ আপনি রাতেও পড়তেছেন ঠিকই পড়তেছেন রসুল্লাহ সাল্লাম শেষ রাতে তাহদের শুরুতে প্রথমে হালকা দুই রেখাত পড়তেন অনেকেই মনে করে থাকেন ওই দুই রেখাতও ছিল তাইতুল ওজু আপনি ফলেন সরাচু তোবা তোবার দুই রেখাত পড়েন তিরমিন শরীফে রয়েছে নবী শিক্ষা দিয়েছেন যে তোবার জন্য আমরা যেন দুই রেখাত নামাজ পড়ে তারপরে যেন আমরা আল্লাহর কাছে গুনাহার জন্য প্রার্থনা করি যদিও তোবা জন্য দুই রাকাত নামাজ জরুরি নয় কিন্তু এর পরেও উত্তম হবে দুই রেখাত নামাজ পড়ে হাদিয়া হিসাবে আল্লাহ সামনে পেশ করে তারপরে যদি আমরা তোবা করি তৌবাটা সহজে কবুল হবে কারণ সুরায় ফাতেহার মাধ্যমে আল্লাহ আসলাম শিক্ষা দিয়েছেন ইহিদিন আজ মুস্তাকিম আমরা আল্লাহর কাছে দোয়া করবো প্রথমে আল্লাহর হাদিয়া আমরা পেশ করব কি আল্লাহর তারিফ আলহামদুলিল্লাহ রবিল আলমিন রহমান রাহিম আলিক এরপরে এবাদতের হাদিয়া ইয়া কানা বদু তারপরে আমরা দোয়া শুরু করব ইয়া কানা স্তাহিন কি বোঝা গেল আল্লাহর প্রশংসা এবং রসুলের উপর পাঠ করার পরে কোনো হাদিয়া পেশ করে যদি আমরা কোনো কিছু করি আল্লাহর কাছে আবেদন তো আবেদনটা সহজেই কবুল হয় তো সেই হিসাবে যদি আপনি তলাদুত পড়েন থাজিলের সময় এটাও ঠিক আছে কোনো সমস্যা নাই ঠিক আছে রসুল আল্লাহ ইসলাম বেশিরভাগ সময়ে শেষ সাথে থাজুদিরের সময় উঠে প্রথমে হালকা দিয়ে নামাজ পড়তেন তারপরে দুই রেখাত তারপরে দুই রেখাত তারপরে দুই রেখাত এইভাবে আট টাকা পড়তেন আরও বাউি আট টাকাতগুলো প্রথম দুই রাত খুব বেশি লম্বা হতো পরে দুই রেখাত একটু বাটি এইভাবে রসুন আট টাকা পড়তেন শুরুতে পড়েছেন হালকা দুই রেখাত তারপরে পড়তেন বিচির তিন রেখাত আবার তারপরে আরও দুই রেখাত পড়তেন বিচিরের পরে হদের টাইম জুকার পরে পড়তেন শূন্যত আরও দুই রেখাত তো টোটাল দেখেন প্রথমে দুই তারপরে আট দশ তারপরে পড়তেন বিচির তিন রেখাত তেরো রাখাত আর বিচিলে পরা দুই রেখাত চৌদ্দ পনেরো রাখাত তো টোটাল পনেরো রাখাত আবার ওই ফজরের দুই রেখা শহর সকলে সতেরো আঘাত হয়ে যায় যার ফলে রসুল ইসলামের থার্জেন না নাম্বার অফ রাখা সম্পর্কে কোন রাতের চেয়ে সতেরো কোনো কাছে পনেরো কোনো রাতে তেরো কোনো রাত্রে এসেছে এগারো আবার কোনো সময় কমও পড়েছেন তো কম পড়লে রসুল ইসলাম কোনো সময় চার রেখাত পড়েছেন কোনো সময় চার রকাতে পড়েছেন কোনো সময় আট টাকাতে পড়েছেন বাট মোস্ট অফ টাইম আট টাকা পড়ছেন তো যারাই তাজু পড়বেন আপনার অজন এইভাবে অজু করার পরে দুইটা দীর্ঘাত পড়েন হালকা থাই তুলো দুনিয়াতে তারপরে আটটা ঘাত পড়াটা ওটা খুব ভালো বাট তা তো বা যে কোনো টাইমে পড়া যায় আপনি তাজুর সময় পড়লেও পড়তে পাবেন স্পেশালি ওই টাইমে আল্লাহ সুবানও তালা প্রথম আসমানে ইয়ান দিলু সুবানও তালা ফিস ফিসামাই দুনিয়া প্রথম আসমানে অবতরণ করেন এবং আল্লাহ ফাঁক ডাকতে থাকেন হালমিন মুস্তক ফিরিন ফাঁক ফির আলাহু আসনে কোনো মানুষ গুনা করেছো অপরাধ করেছো আমার কাছে চাও আমি তোমার ক্ষমা তোমায় ক্ষমা করবো আলাহ আমিন মুস্তার জিনুখাহু আচনি কেহ তুমি তোমার জন রিজেক্ট চাইতেছ জব চাইতেছ আমি তোমার রিজ্যাকের ফেসলা করব আসনি কোনো পীড়িত এবং অসুস্থ কেহ আল্লাহ আমিন মুক্ত লান আমি তোমাকে সুস্থ দান করবো আলাহ কাজা কাদা এইভাবে ফজর পর্যন্ত আল্লাহ ডাকতেই থাকেন তো এই টাইমে আপনি তো বা করেন তো তোল হওয়ার বেশি আশা রাখা যায় খুরান আল্লাহ বলেছেন পরিচয় হল শেষ সাথীতে তারা আল্লাহর দবারে দাঁড়িয়ে মনে আসা এবং ভয় নিয়ে আল্লাহর কাছে তারা প্রার্থনা করে আপনি ওই টাইমে করেছেন ঠিকই আছেন ইনশাল্লাহ তোবা যে সময় করা যায় নমাজ ছাড়াও করা যায় দেখি পরবর্তী আছেন

তিন নম্বর কলিমা পড়েছিলেন আপনার দেশে কলিমায় তাওহিদ চার নম্বর জন্য কলিমায় তামজিদ কলিমায় তামজিদে এখানে খতমে নবুয়তের একটা আখিদের কথা ছিল কলিমাগুলো ওইগুলো শুদ্ধ ছিল বাট এখন বর্তমানে এইখানে যেগুলো কলিমা শিক্ষা দেওয়া হয় প্রথম দুই কলিমা ঠিকই আছে বাট থার্ড কলিমা শিক্ষা দেওয়া হয় সুবহান আল্লাহ হিউ আলহামদুলিল্লাহ হিউ আল্লাহ ইলা ইল্লাহু আকবর কলিমায় তাহিদের ওইটা শিক্ষা দেওয়া হয় এবং ফোর্থ কলিমা কলিমায় তমজিদের পরিবর্তে শিক্ষা দেওয়া হয় লাদ উল্লাহ সরিক হামদু যেহেতু হাদিসের মধ্যে এই কলিমগুলো এসেছে আলফাজ এই জন্য লাই ইহিল্লা ওয়াহাদুলকুল্লাহামদু যে কলিমাটি ওটার ফারাটি বেশি দেওয়া হয় এটা বেশি ভালো সমান সুহান আল্লাহ আলহামদুলিল্লাহিউ আলাহ আল্লাহ আকবার একটা হাদিসে পরিষ্কার এসেছে এজন্য এটা ভালো আর দেশে এটা পড়েছেন থার্ড এবং ফোর্থ তাওয়াহিদ এবং থামজিদ এটা উলামায়ে কেরাম এটা বিশেষ আকিদাকে লালন পালন করার জন্য যে আমরা এক আল্লাহকে বিশ্বাস করি ওয়াহিদ আল্লাহ সানি আল্লাহ আল্লাহ কোনো বাবুদ নাই আর কলিমায়ত্তমজিদে মহম্মদুর রসুল্লাহ তমুল নবীনা ওইখানে খতমে নবুতের আখিদাকে সংরক্ষণ করার জন্য কলিমায়ত্তমজিদ্ চতুর্থ কলিমা পড়াতেন বাট এই কলিমা না পড়েও যদি আমরা বিশ্বাস করি যে আল্লাহ এক এবং রসুল উল্লাহ আসসালাম সর্বশেষ নবী এটা বিশ্বাস করতেই হবে এটা পাঠ অফ তো এই কলিমা না পড়লেও সমস্যা হবে না এজন্য ওই দুই কলিমার পরিবর্তে

এই কলিমাটা শিখানো হয় কয়েক ফায়দার কারণে এক তো হল নমাজের পরেও আমরা এটা পড়তে পারি যদি আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ থার্টি থ্রি আলহামদুলিল্লাহ থার্টি থ্রি আল্লাহ কুয়ার থার্টি থ্রি পড়ি তাহলে হান্ড্রেড পড়ানোর জন্য ওই কলিমা ওই কাজে লাগে তাছাড়াও আরফার মাঠে সমস্ত আম্বিআকরাম যে দোয়া করেছিলেন ওই দোয়ার মধ্যে কিন্তু এই কলিমেই লাহু আবার মার্কেটে গেলেও সেখানে তোরা দুইটি শব্দের ব্যবধান মার্কেটে গিয়ে যদি আপনি এটা পড়েন তাহলে আল্লাহ সুবাহ ও তালা এক লক্ষ এক মিলিয়ন নেকি দেন এক মিলিয়ন গুনা মাফ করেন এক মিনিট দোজাবলন করেন এবং জানাতেরা গোড়ো আল্লাহ নির্মাণ করেন ইবনে অমরুলিল্লাহ আবুরারা অনেক সময় মার্কেটে গিয়ে দোয়া পড়ার জন্যই মার্কেটে দিতেন তো এই কলিমাটা অনেক কাজে লাগতেছে প্লাস সুহান আল্লাহ আলহামদুলিল্লাহি আলাহি আলাহ আল্লাহ আকবার ওই তসিবুল্লা আমরা মত পড়া পড়ে থাকি সেই হিসাবে এই দেশের বাচ্চাদেরকে এগুলাই শিক্ষা দেওয়া হয় আর ওই কলিমাগুলো শিক্ষা না দিয়া শুধু আকিদার মধ্যে আমরা এটা বলে দিই তাদেরকে যে তোমরা বিশ্বাস রাখতে হবে আল্লাহ এক

বর্তমানে বেশি ওবার পণ্ডিত যারা তারাই যে কোনো দিকে ভেদাত বলে একটা সমস্যার স্বীকার নেই কোনো বছর ভেদাত পড়াতে পারে না ওনার একটা প্রশ্ন ছিল বোধহয় আরেকটা প্রশ্ন আপনার ছিল যাই হোক আপনার এই প্রশ্ন আমরা উত্তর দিলাম আর আরেকটি প্রশ্ন আপনি করেছিলেন যাই হোক আমরা হয়তো আমরা যে আমরা ইন্টার জানতে দেওয়ার চেষ্টা করবো তো আপনি যদিও আপনি বলেছেন বারবার আমরা কোনো মাইন আমরা চাই আপনারা প্রশ্ন করবেন আমাদের এই প্রোগ্রামটাই আপনাদের জন্য

নমাজের দ্বারে নমাজের ভিতরে কোনো কিছু খাওয়া যায় না এমন কিছু মুখের মধ্যে যদি থেকেই যায় আর নমাজ শুরু করার পরে যদি ওইটা আমরা মুখের মধ্যে খাবার হিসেবে ভিতরে যায় যাবে যেমন আপনি চকলেট খাইছেন ঠিক আছে চকলেট খাওয়ার পরে কিছু চকলেট মুখের থেকে রয়ে গেছে আপনি চুইঙ্গা মুখের মধ্যে রেখে নামাজ যদি পড়েন চকলেটের মুখের নামাজ রেখে নামাজ পড়েন তাহলে তো নামাজ পড়ার সময়ও তার মিটার যেটা ভিতরে যেতেই থাকবে আপনার নামাজ ভেঙে যাবে আর এমনি যদি কোনো কিছু আপনি খাইছেন ওদুর পরে সামান্য কিছু অংশ দাঁতের মধ্যে হয়তো লাগাই রইছে যেমন বাত খাইছেন একটা দাঁতের হিসেবে একটা বাত আটকা পড়েছে তো এটা যদি আটকাই থাকে আপনার নামাজ কিছু হবে না যদি এটা বের হয়ে যায় আর আপনি এটা বেড়ে বাইরে ফেলে দেন তাহলে ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই আর যদি আপনি জিব্বা দিয়ে বের করে যদি আপনি খেয়েও ফেলেন আর পরিমাণটা চানার সাইজে ছুটো হয় তাও নমাজ বাঙবেন অবশ্য আর যদি বাহিরে বের করে আবার ঢুকে খান তো চুটো হলেও কিন্তু নমাজ যাবে তো আপনি তো নমাজের ভিতরে না খাওয়ার কথা রসুল সাল্লাম দুধ পান করলে কিন্তু কুল্লি করতেন তাহলে বোঝা গেল এমন কোনো জিনিস খাবার পরে যেটার আস্তর মুখে থাকবে আমরা কুল্লি করে নেওয়াটাই এটাই উত্তম রসুল্লা ইসলাম মজমাজা মিন আলবান দুধ পান করার পরে আল নবী কুল্লি করেছেন এটাই আলমনবীর শিক্ষা তাই কোনো কিছু করার পর আমরা কুল্লি করে নেবন্তত পক্ষে আর যদি খুলি নাও করি আর মধ্যে দাঁতের চিপে আটকা থাকে আমরা না খাই তাও নামাজ হয়ে যাবে ইনশাল্লাহ আপনার আরেকটি প্রশ্ন যে সজ্যার মধ্যে আপনি দুই সজ্যা দিলেন নাকি এক সহ্যার কনফিউজ হয়ে গেলে আপনি কী করবেন আপনি চেষ্টা করবেন বের করার যদি আপনি বের করতে না পারেন তাহলে ধরবেন যে আমি একটা দিয়েছি শিওর দুই নম্বর সৈ্যা আপনি দিয়া দিবেন কোন সময় দিবেন পরবর্তী এক রাখাতে অথবা শেষ বৈঠক হলে আপনার দিয়া তারপরে আপনাকে সৈজাসো দিতে হবে কেন ফরজ যদি একটা সজ্জা কম হয় তাহলে অনুমাদ হবেই না এই জন্য এবার কনফিউজ হলে আপনি সদ্দার একটা দিয়া দিবেন তারপরে আসে আপনি সিদ্ধাসো দেবেন ইনশাআল্লাহ জজাকুমুল্লাহ জেজাকু সম্মানিত সম্মান শ্রোতা আলহামদুলিল্লাহ আপনারা আমার এতক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আপনারা এবং আজকে আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত আপনারা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এবং হুজুর উত্তর দিয়েছেন ইনশাল্লাহ কিছু এবং একজন বোন বলেছিলেন যে আপনি হয়তো বারবার প্রশ্ন করতেছেন এটা কোনো অসুবিধা এটা ভালো আসলে পজিটিভ জিনিস এবং এটা বারবার প্রশ্ন করবেন এটা কোনো খারাপ দিক নাই এবং ভালো আপনারা প্রশ্ন করবেন প্রতিদিনই করতে পারেন অসুবিধা নেই এই জন্য না আমি গতকালকে প্রশ্ন করেছি আজকে আবার কীভাবে করব বা একটু আগে করেছি এটা আলহামদুলিল্লাহ হুজুর বিরক্ত হবেন না আমরাও বিরক্ত হব না আমরা বরং খুশি হব আপনারা এইটা এইটা ইলমের যে শখ এবং যজ্বা আপনাদের মধ্যে আছে আলহামদুলিল্লাহ আল্লাহর আলম কবুল করুন আমি হুজুরকে ধন্যবাদ জানাই হুজুর আমাদের প্রতিদিনই সময় দিয়ে যাচ্ছে অনেক বেশি সময় দিয়ে যাচ্ছেন কিন্তু এইটা আপনারা মনে করবেন না হুজুরের কোনো কাম কাজ নাই বা কোনো অন্য কোনো উনি খুবই ব্যস্ত আলহামদুলিল্লাহ দেখতেছেন আপনারা ওনার কোরআন হাদিস যে অনেক মোতালা করে আসেন এইভাবে না বসেন না বরং অনেক পড়া লেখাপড়া করেন আলহামদুলিল্লাহ আপনারা এই উপকৃত হবেন আমরা উপকৃত হব এবং হুজুর সে ইনশাল্লাহ আপনি কিছু বলতে পারেন আজকের দর্শক শ্রোতা যারা প্রশ্ন করেছেন বেশ করে অনেকে বলেছেন আমাদের প্রোগ্রাম সময় বালা মন্তব্য করেছেন উনি বলেছেন আজকে প্রথম প্রশ্ন করেছেন বা কেউ একাধিকবার প্রশ্ন করেছেন আপনাদেরকেও আমরা মরকবা জানাচ্ছি এবং সাথে মরানা হাফিজ আমাদের মুশতাক মুশতাক আপনার সুক্রিয় আদায় করতেছি আপনিও সময় দিয়ে যাচ্ছেন আল্লাহ সুবানা তালা আমাদের প্রত্যেকের বলা এবং সময় দেওয়াকে কঠিন কামত যেন আল্লাহ না যে সাহেব যদি কবুল করেন এটাই হবে সার্থক আল্লাহ যেন কবল করেন আমি জেজাকুমুল্লাহমে জেজাকুমুল্লাহ হেরন সম্মানিত আজকে এই পর্যন্তই আমরা এবং হুজুরের হুজুর সুক্রিয় আদায় জানাই আপনাদের সুক্রিয় আদায় আপনারা বিশেষ করে যারা প্রশ্ন করেছেন এটা সবাই প্রশ্ন করতে পারেন না অনেকে অনেকে আমরা শুনে থাকি অধিকাংশ আমরা শুনেই কিন্তু প্রশ্ন করলে যে কত ফায়দা হবে আপনারও ফায়দা অনেকেই জানতে পারবেন আপনি একজন প্রশ্ন করেছেন কিন্তু আরও হাজারো লাখো মানুষ এই শুনবেন এবং আপনি সব পাবেন ইনশাআল্লাহ তো আজকের মতন আমরা এখানেই শেষ করতেছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আগামীতে প্রোগ্রামে দেখা হবে সুবাহান আল্লাহবি হামদিহি সুবাহানক আল্লাহমি হামদিক আশাদুল্লাহ আল্লাহ ইল্লাফরুকআক والسلام عليكم ورحمه الله وبركاته